একটা শহরে কয়েকজন বন্ধু আছে, খুব ভালো বন্ধু, এবং প্রত্যেকেই তোমাদের মতো প্রচন্ড মেধাবী। কিন্তু তারা কেন যেন চাকরি পাচ্ছিল না বা তারা বসেছিল, তো সেই সময় তারা ভাবলো যে এভাবে বসে থেকে দিন যায় না, আমরা সবাই মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু। তো যেভাবে সেই কাজ কয়েকজন বন্ধু মিলে শুরু করলো একটা ব্যবসা, কিছুদিনের মধ্যেই তাদের বেশ সুনাম করাতে থাকলো। কিন্তু বড় বড় কোম্পানিগুলো তাদেরকে গায়েই লাগালো, ভাবলো না ছোট মানুষ এরা কি করবে। কিন্তু সেই বছর পেরোতেই সেই কোম্পানিটা শহরের সবচেয়ে নামি দামি কোম্পানির প্রথম পাঁচটায় অবস্থান নিয়ে নিল। কিন্তু ঠিক তারপর থেকেই তাদের নিজেদের ভিতর অহংকার সৃষ্টি হতে থাকলো। তারা ভাবতে থাকলো ওর থেকে আমি বেশি পরিশ্রম করি, ওর থেকে আমি বেশি মেধাবী, আর এখন তো শহরের লোকজন আমাকে চেনে, তাহলে আমি কেন আমার বন্ধুদেরকে আমার ব্যবসার ভাগ দিব। সবাই ভাবলো যে যার মতন আলাদা আলাদা ব্যবসা করবে, নামি দামি লোক হবে। ঠিক সেই মুহূর্তেই তাদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু, এবং অহংকার থেকে বা নিজের যে স্বার্থপরতা থেকে তাদের ব্যবসাটা ধীরে ধীরে ভেঙে যেতে থাকলো। একজন দুইজন তিনজন করে আলাদা আলাদা শুরু করলো, এবং তারা প্রত্যেকে ভাবলো যে আমি আলাদা ব্যবসা করে তাদের থেকে অনেক ভালো কিছু করব। কিন্তু পরবর্তীতে সময়ে দেখা গেল তারা কিছুই করতে পারলো না, বরং তারা আলাদা হয়ে যাওয়াতে তারা ঋণগ্রস্ত হয়ে পড়লো, এবং তাদের নতুন করে গড়ে তোলা ব্যবসাটা একদম ধ্বংস হয়ে গেল। কিন্তু দুইজন বন্ধু যারা চায়নি যে আলাদা হবে, ঠিক তারাই দুইজন একসাথেই কাজ করে গেছে। এবং আরো এক বছর পরে যখন বাকি বন্ধুদের কারো কোনো অবস্থা খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা ঋণগ্রস্ত হয়ে দুই একজন দেখা যাচ্ছে আধ পাগল হয়ে গেছে, কিন্তু ওই যে একসাথে থাকা দুই বন্ধু, দুইজন মিলে শহরের সবচেয়ে যে দামি কোম্পানিটা আছে এবং সবচেয়ে বড় কোম্পানি সেইটার মালিক। তাই একসাথে থাকাটাই সবসময় শক্তিশালী। যখন একসাথে থাকবে কোনো না কোনো ভাবে উপকার হবে। ঠিক সেভাবেই সমাজের আমাদের আশেপাশে যারা আছে এবং যেসব মানুষরা বিভিন্ন পেশায় নিয়োজিত, তারাও আমাদের সমাজের অংশ, এবং আমরা যদি এগিয়ে যেতে চাই তাদের সাথে নিয়ে এগিয়ে গেলে অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারবো। কিন্তু আমরা যদি সেই বাকি বন্ধুদের মতো করি, ভাবি যে আমি একাই অনেক কিছু করে ফেলবো, ওর কোনো দরকার নাই, তাহলে সেইটা লাইফের সবচেয়ে বড় ভুল ডিসিশন। তাই সবাই সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাবে, আর বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালো রাখবেন। টাটা।